বিচারের বাণী যাতে নিভৃতে না কাঁদে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে তা নিশ্চিত করতে প্রশাসনের নবীন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় বুধবার এক অনুষ্ঠানে তিনি সাংবিধানিক দায়বদ্ধতার প্রতি বিশ্বস্ত থেকে জনগণের সেবায় আত্মনিয়োগেরও নির্দেশ দেন। রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে 119 ও 120তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের এক ঝাঁক তরুণ কর্মকর্তার মিলন মেলা। গণভবন থেকে সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। প্রজাতন্ত্রের কর্মচারীদের দায়িত্ব কর্তব্য বিষয়ক সাংবিধানিক উদ্ধৃতি তুলে ধরে প্রধানমন্ত্রী সেবা বান্ধব প্রশাসন গড়ে তুলতে জনগণের কাছে যাওয়ার নির্দেশ দেন। আইন ও প্রশাসন কোর্স থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সময়োপযোগী উন্নয়ন প্রশাসন গড়ে তুলে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় আপনারা নিবেদিত থাকবেন, জনগণের পাশে থাকবেন। দীর্ঘদিন স্বজন হারানোর বিচার না পাওয়ার বেদনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে, কারণ আমি তার ভুক্তভোগী। 75-এর জাতির পিতাকে হত্যা করার পর যারা খুনি তাদেরকে বিচার যাতে না হয় সেজন্য ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল। 2008-এ আসার পর থেকে সেই যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি, খুনিদের বিচারের রায় আমরা কার্যকর করতে পেরেছি। কাজে সেই বিচারের বাণী যেন আর কারো কখনো নিবৃত্তি না কাঁদে, মানুষ যেন ন্যায় বিচার পায়। ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা তুলে ধরেন সরকার প্রধান। অগ্রগামী সৈনিক হিসেবে তা বাস্তবায়ন করতে মাঠ প্রশাসনের নবীন কর্মীদের আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। আপনারা থাকবেন সেই 41-এর সৈনিক, সেইভাবে আপনাদেরকে তৈরি হতে হবে, কাজ করতে হবে। বহু কষ্টে অর্জিত বাংলাদেশের অগ্রযাত্রা ধরে রাখতে দেশ মাটি ও মানুষের কল্যাণে লক্ষ্য ঠিক রেখে দায়িত্ব পালনেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার জনগণের সেবক হিসেবে মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।